Monica Shoiki. Upustit proiektu honen bitartez edo espingo sakseto proiektu. আমাদের আরসি ন্যাকো রিজিওনাল কোঅর্ডিনেটর ন্যাকো ম্যাম, মাই নেম ইজ ডক্টর সামিনা নদী, আই এম ওয়ার্কিং অ্যাজ এ রিজিওনাল কোঅর্ডিনেটর ফর সিএসটি ডিভিশন, কেয়ার সাপোর্ট এন্ড ট্রিটমেন্ট ডিভিশন, এমপ্লয়ি অফ ন্যাকো ওয়ার্কিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল. ইনফেকশন ভাইরাস এন্ড হাউ ডাজ ইট ট্রান্সমিট? অসুরক্ষিত যৌন মিলন, মায়ের থেকে তার হচ্ছে বাচ্চা, ব্লাড ট্রান্সমিশন আর ইনজেক্টিং ড্রাগ ইউজার. আমরা সবাই জানি এর পুরো নাম, এটার মূল কাজ হচ্ছে আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের হোয়াইট ব্লাড সেল গুলোকে নষ্ট করে দেয়। হোয়াইট ব্লাড সেল যখন নষ্ট হয়ে যায় তখনই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর এইচআইভি অনেক সময় আমরা সিনোনিমাস ইউজ করি এইচআইভি, কিন্তু এটা একই নয়, এদের বিভিন্ন লক্ষণ ফুটে ওঠে সেই সময়টাকে আমরা এইডস বলছি। ওরকম ওষুধ খেয়েও সেগুলো কাজ করবে না, কারণ ওষুধ কেন কাজ করবে না, আমাদের ইমিউনিটি পাওয়ারই নষ্ট করে দিয়েছে ভাইরাস। সেক্ষেত্রে আমি কিন্তু একজন এইচআইভি পজিটিভ, সেই জন্যই আমি কিন্তু গ্রেড প্লাসে ভাইস প্রেসিডেন্ট হতে পেরেছি। তার মানে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে এবং বাচ্চাকে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের এই বাড়িতে থাকা হবে না, তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তো সেক্ষেত্রে আমরা কি করি, তাদের কাছ থেকে লিখিত নিয়ে আমরা নেটওয়ার্কের যে আমাদের অফিস আছে, আমাদের যে হেড অফিস, আমাদের ডিস্ট্রিক্টের যে অফিস, তো সেই অফিস থেকে আমরা আমাদের বিএনপি প্লাসকে এগুলো ব্যাপারগুলো জানাই এবং তার সাথে সাথে আমাদের যে হুগলিতে যে ডাক্তার রয়েছেন তো ওখানে আমরা কিন্তু এই কেসগুলো পাঠাচ্ছি। যেটা খুব দরকারি, আপনাদের এখানে যারা এই ধরনের পেশেন্ট রয়েছেন তাদের সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট করা উচিত এবং সেটা কিভাবে ওনাদের প্রতি ডিসক্রিমিনেশনটা আমরা প্রিভেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমাদের সবারই জানা দরকার। তো সেই জন্যই আমার মনে হয় যে ডিস্ট্রিক্টে কিন্তু এই ধরনের সচেতনতা ভীষণভাবে প্রয়োজন, মানে আপনাদের অর্গানাইজেশন থেকে যারা ডিস্ট্রিক্টে যাদের আছে তারা যদি আমাদেরকে একটু অ্যাপ্রোচ করে।